হ্যালো বন্ধুরা, সমস্যা মানুষের জীবনের একটি অংশ। এই সমস্যা থেকে কেউ এড়িয়ে চলতে পারবেন না। যে কোনোভাবেই হোক না কেন, আপনাকে সমস্যার সম্মুখীন হতেই হবে। যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে সে সাধুবাদ পাবে। কিন্তু সমস্যার কথা বললাম যখন, তাহলে আমাদের দেশ সমস্যা তৈরি করতে সবার উপরে বলা যেতেই পারে। অনেকেই আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু যদি সে সমস্যার সম্মুখীন হয় তখন গিয়ে তার ভুলটা ভাঙবে। সমস্যার জায়গাটার কোনো নির্দিষ্টতা নেই, যে কোনো জায়গায় যে কোনো সময় সমস্যায় পড়তে পারেন। সেরকমই যাতায়াত ব্যবস্থায় কেমন সমস্যায় আপনি পড়তে পারেন বলে মনে হয়? বাস, ট্রেন, লঞ্চ বা বিমান সব জায়গাতেই সমস্যা আছে, কিন্তু স্থান সময় ভেদে অনেক সময় অনেক পরিবর্তন হয়ে থাকে। তেমনই ট্রেন যাতায়াত ব্যবস্থা। আমাদের দেশে ট্রেন চলাচল সম্পর্কে সবাই কম বেশি জানি এবং সবাই কম বেশি যাতায়াত করেই থাকি। যারা নিয়মিত যাতায়াত করে তারাই জানে আসলে বাংলাদেশ ট্রেনে যাতায়াতের সময় আসলে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর যদি আপনি প্রথমবার ট্রেনে চড়বেন বলে ভাবছেন, তাহলে আপনার সমস্যার তালিকা হবে অনেক বড়, এবং সেগুলো যদি ধৈর্যের সাথে সমাধান করতে না পারেন তাহলে আপনি বলেই উঠবেন, মানুষ চলে ট্রেনে। যাই হোক, আজকের ভিডিওতে যারা প্রথম ট্রেনে যাওয়ার জন্য ভাবছেন তাদের জন্য কি কি সমস্যা অপেক্ষা করছে সেটাই বলবো, এবং ভিডিওর শেষে সব সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে সমস্যায় আপনি পড়বেন সেটা হলো এনআইডি বা মোবাইল নম্বর ভেরিফিকেশন। এটা যখন স্টেশন থেকে আপনাকে বলবে তখন আপনি বলেই উঠবেন, ট্রেনে চড়ব তার জন্য আবার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। কিন্তু এই ভেরিফিকেশন সিস্টেমটা আপনাকে প্রথমবার অনেকটা সমস্যায় ফেলতে পারে। আমাদের দেশের যে অবস্থা তাতে যে কোনো সময় সার্ভারের সমস্যা দেয়, কিন্তু আমরা নাকি 5G জগতে ঢুকব, অথচ বাংলাদেশের সরকারি সকল ওয়েবসাইটের কাজে আপনি সার্ভার সমস্যা পাবেনই পাবেন। এটা গেল সার্ভার সমস্যা, কিন্তু নাও থাকতে পারে এই সমস্যা সব সময়। কিন্তু বলা যায় না যে কোনো সময় আপনি এই সার্ভারের সমস্যার সাথে দেখা করতে পারেন, আর সেটা হবে হয়তো আপনার জরুরি কোনো কাজে আপনি ট্রেনে যাবেন এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক সেই সময়টাতেই এসব ধরনের সমস্যা হবে। তাই সবার আগে এখনই সবাইকে এই এনআইডি ভেরিফিকেশন বা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে রাখা উচিত, কারণ বলা যায় না হঠাৎ কখন কোন সময় ট্রেনে যাওয়া আসা প্রয়োজন হবে। দ্বিতীয় যে সমস্যায় আপনি পড়বেন সেটা হলো আপনি যে এনআইডি ভেরিফিকেশন করবেন সেই আইডি দিয়ে টিকিট কাটা নিয়ে। সেটা কেমন? এই সমস্যাটা হলো, ধরুন আপনার আইডি বা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন কোনো সমস্যা ছাড়াই, কিন্তু আপনি ভাবছেন আপনার পরিবার নিয়ে বা কোনো কাজে আপনারা অনেকজন লোক একসাথে ভ্রমণ করবেন, কিন্তু টিকিট নেওয়ার সময় সমস্যা হবে এক আইডি দিয়ে চারটার বেশি টিকিট আপনি কাটতে পারবেন না। বর্তমানে বাংলাদেশে মোটামুটি ট্রেনে অন্য সব যাতায়াত ব্যবস্থার থেকে ভাড়া কম ধরা যায়, তাই যদি অনেকজন একসাথে কোথাও যাওয়ার পরিকল্পনা করেন তাহলে ট্রেনে যাওয়াটাই উচিত হবে। কিন্তু যদি আপনার আইডি বা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা থাকে তাহলে সর্বোচ্চ একটি আইডি থেকে চারটি টিকিট আপনি কিনতে পারবেন। এর থেকে বেশি প্রয়োজন হলে আরেকজনের আইডি দিয়ে টিকিট পারচেস করতে হবে। কিন্তু সুবিধা হলো, যদি আপনার পরিচিত কারো এটা করা থাকে তাহলে তার নাম্বার ব্যবহার করেও এই টিকিট পারচেস করতে পারবেন। তৃতীয় যে সমস্যা হবে সেটা হলো ট্রেনের সিট পাওয়া। আমরা সবাই জানি যে কোনো জায়গায় ভ্রমণ বা যাতায়াতের জন্য ট্রেনে যেতে হলে ট্রেনে অনেক সময় থাকা লাগে, কারণ ট্রেন, বাস বা অন্য গাড়ির মতো যে কোনো জায়গা দিয়ে যেতে পারে না। ট্রেনের জন্য নির্দিষ্ট রোড আছে এবং স্টেশন আছে, আর সেটা দিয়েই তাকে যেতে হবে। আর ট্রেনের পথ অনেকটা পেঁচানো বা বেশি সময় লাগে, কিন্তু অন্যান্য গাড়ির থেকে ট্রেন গতিতে চলে, এ কারণে সেই সময়টা বোঝা যায় না। যাই হোক, এ কারণে আপনার সিটের প্রয়োজন হবেই হবে। কিন্তু বাস বা অন্যান্য যাতায়াত ব্যবস্থার মতো ট্রেনেও এখন অনেক ভিড় হয়ে থাকে, যে কারণে আপনি দিনের দিন বা আগের দিন সিট পাবেন না। এ কারণে সিট নিয়ে যাত্রা করতে চাইলে আপনাকে আগেই টিকিট পারচেস করে সিট বুক করে রাখতে হবে, নতুবা আপনি সিট পাবেন না, এবং বাসের মতো আপনাকে ট্রেনেও দাঁড়িয়ে যাত্রা করতে হবে। চতুর্থ যে সমস্যা হবে সেটা হলো সময় মতো ট্রেন না আসা। উপরের যে সমস্যাগুলো বললাম এগুলো যদি ধৈর্যের সাথে সমাধান করতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই ট্রেনে যাত্রার জন্য প্রস্তুত। কিন্তু এখানেও সমস্যা আর একটা, আর এটা হবে আপনার ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা, কারণ আপনার টিকিটে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকলেও সেই নির্দিষ্ট সময়ে আপনি ট্রেনে উঠতে পারবেনই না। হয়তো পারবেন, কিন্তু খুবই নগণ্য সময়, এমন সঠিক সময়ে ট্রেনে যাত্রীরা উঠতে পারে। এই ট্রেন লেটে আসার কারণে আপনাকে স্টেশনে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাই ট্রেনে যাত্রার জন্য আপনাকে সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য নিয়ে থাকতে হবে।
তা না হলে আপনি প্রথম দিনেই বলবেন ট্রেনে আর কোনোদিন চড়ব না। এটা কিন্তু যারা প্রথম ট্রেনে ভ্রমণ করবেন শুধু তাদের জন্য না, নতুন থেকে পুরাতন সবাই এই সমস্যায় পড়বেনই পড়বেন। পঞ্চম যে সমস্যাটা সেটা হলো অপেক্ষা করা। সেটা কেমন? আগের সমস্যায় তো এক ধরনের অপেক্ষা করলেন, কিন্তু এমন অপেক্ষা আবারও করতে হবে আপনাকে। সেটা কেমন? আমরা সবাই জানি ট্রেন চলে মাত্র একটি লাইনের মাধ্যমে, বাস বা ট্রাকের মতো একই রাস্তা দিয়ে যাওয়া আসা করার মতো দুইটা জায়গা থাকে না, আর এ কারণেই সমস্যাটা। হয়তো আপনি বুঝতেই পারছেন কি কারণে অপেক্ষা করতে হতে পারে। আপনি ট্রেনে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে এক স্টেশনে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ ক্রসিং হবে। অর্থাৎ আপনি যে স্টেশনে দাঁড়িয়ে আছেন সেই স্টেশনের কাছাকাছি প্রায় আরও একটি ট্রেন চলে এসেছে এবং সেটাও স্টেশনে ঢুকবে কিছুক্ষণের মধ্যেই, তাই আপনাকে অপেক্ষা করতে হবে সামনের ট্রেনটি না আসা পর্যন্ত, কারণ লাইন তো একটাই, পাশ দিয়ে ক্রস করতে পারবেন না। একমাত্র স্টেশন ছাড়া পাশাপাশি দিয়ে ক্রসিং করার কোনো লাইন নেই, আর এই অপেক্ষা করাটা অনেকের কাছে অসহনীয় মনে হতে পারে। বন্ধুরা, এই যে সমস্যাগুলো বললাম, যারা প্রথমবার ট্রেনে যাত্রা করবেন ভাবছেন এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন, আসুন এবার এই সমস্যাগুলোর সমাধান দিই। তো প্রথমে যে সমস্যা, এর সমাধানের জন্য আপনাকে ট্রেনে যাওয়ার মিনিমাম 4-5 দিন আগে আপনার NID বা মোবাইল নাম্বার দিয়ে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে ID খুলে ভেরিফিকেশন করে নেবেন। এই ভেরিফিকেশন দুইভাবে করা যায়, মোবাইলের SMS দিয়ে এবং ওয়েবসাইটে গিয়ে। এখানে আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কিভাবে করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে রেলওয়ে লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসে এসে এখানে যে নাম্বারটি দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন, এবং যার NID কার্ড দিয়ে করতে চাচ্ছেন সেই NID কার্ড দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, এবার এখানে NID নাম্বারটাও দিয়ে দিচ্ছি। যার NID কার্ড, NID কার্ড হিসেবে তার জন্ম তারিখ কী সেটা দিয়ে দিবেন, তো আমি সেটাও দিয়ে দিচ্ছি। I am not a robot এটা ভেরিফাই করার পর নিচে ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডিটেলসটি সব একবারে চলে আসবে, দেন এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো পূরণ করে নেবেন। তো এখানে আমি পূরণ করে নিচ্ছি, প্রথমে একটি ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। ইমেইলটি দেওয়ার পর এখানে পোস্টকোড, ডাকঘর যে পোস্টকোড সেটা দিয়ে দিলেন, এবং অ্যাড্রেসটি আপনার NID কার্ডে যেটা দেওয়া আছে সেটাই দিয়ে দিবেন। এবার এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা আপনার সবসময় কাজে লাগবে, এরর দেখাচ্ছে কারণ এই ইমেইল অ্যাড্রেসটি আগে একবার ব্যবহার করা হয়েছে। সব কিছু কমপ্লিট হলে এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। এবার যে নাম্বারটি দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন সেই নাম্বারে একটি OTP যাবে, OTPটা দেওয়ার পর আমি এখানে দিয়ে কন্টিনিউতে দিব। ব্যাস, এ হয়ে গেল আমার NID কার্ড এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন। এবার দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কীভাবে জাস্ট একটি SMS পাঠিয়ে আপনি মোবাইল নাম্বার এবং NID কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। এ দেখুন, আমি প্রথমে 3 চেষ্টা করেছিলাম, তখন এই দেখুন সার্ভার সমস্যা ছিল। আমি প্রথম সমস্যায় বলেছি যে সার্ভার সমস্যা থাকতে পারে, সো এই সমস্যা আমি ফেস করেছিলাম, দেন এখানে না পেরে আমি পরে ওয়েবসাইটে করেছিলাম। সো এখানে কিভাবে করতে হবে এটাও সহজ। প্রথমে BR লিখবেন, স্পেস দিয়ে আপনার NID নাম্বার, যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন। তো NID নাম্বার দেওয়ার পর এখানে একটি স্পেস দিয়ে আপনার NID কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটি দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, প্রথমে দিবেন জন্ম সাল, তারপর স্ল্যাশ দিয়ে মাস, তারপর স্ল্যাশ দিয়ে দিন, এটি দিয়ে 26969 এই নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে আপনার SMS মাধ্যমে ভেরিফিকেশনটি হয়ে যাবে। এরপর যে সমস্যাটা হবে সেই সমস্যাটার সমাধানে মিনিমাম 2-3 দিন আগে বুকিং দিয়ে রাখবেন, এবং যাত্রার দিন নির্দিষ্ট সময়ের আগেই স্টেশনে পৌঁছে যাবেন। অনেক সময় ট্রেনে লেটে আসে ঠিকই, কিন্তু সব সময় আবার লেটে নাও আসতে পারে, তাই নির্দিষ্ট সময়ের আগেই স্টেশনে পৌঁছে যাবেন। এবং বাকি যে 3 সমস্যা, এই 3 সমস্যার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ছাড়া এই সমস্যা থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আমাদের পাশে প্রত্যেক বিষয় নিয়ে বা প্রত্যেক কাজে এমন সব সমস্যা থাকে যেগুলো আমাদের জানা থাকে না, আর জানা থাকার কারণে কাজ করার সময় অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই আপনি এখন থেকেই এমন ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল,
এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, যেন তারাও এসব সমস্যা থেকে বের হয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।